ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের নাম লিখিয়েছেন গত ডিসেম্বরে। ওল্ড ট্রাফোর্ডের বাড়ি ছেড়ে প্রেমিকা আর সন্তানদের নিয়ে এরই মধ্যে রিয়াদে বিলাসবহুল হোটেলে আবাস গড়েছেন পর্তুগিজ তারকা। রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই শোনা যাচ্ছিল বিক্রি হবে তার ইংল্যান্ডের চেশায়ারের বাড়িটি। এখনও সেটি বিক্রি হয়নি। বাড়িটি বিক্রির দায়িত্ব পড়েছে আবাসন এজেন্টের ওপর। রোনালদোর বিলাসবহুল বাড়িটি বিক্রির জন্য অনেকদিন ধরেই হাঁকডাক দিয়ে যাচ্ছে তারা। অনেকের কৌতূহল, কি আছে রোনালদোর সেই বাড়িতে আর কতই বা এর দাম? রোনালদোর বাড়িটিতে আছে 7টি বেডরুম, 6টি বাথরুম। বাড়িটিতে আছে একটি হাইটেক ফিটনেস রুম, বিশাল এক সুইমিং পুলের সঙ্গে আছে জ্যাকুজি। এছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনালদোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডেল টেনিস কোর্ট। 4টি গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে। আধুনিক সব সুবিধা থাকায় এই বাড়ির মূল্য ধরা হয়েছে প্রায় $61 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $65 কোটি। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারের চোট পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ারের কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। মেডিকেল পরীক্ষার ফল এলেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। তবে যেভাবে তিনি স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন, অনেকেই মনে করছেন বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাও খেলা হতে পারে নেইমারের। এমন অবস্থায় কেউ কেউ আবার নেইমারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজাও করছেন। নেইমারের চোটে পড়ার মধ্যে অন্য একটা বিষয়ের সম্পর্ক দেখছেন তারা। আগামী 11ই মার্চ নেইমারের বোন রাফায়েলা সান্তোসের জন্মদিন। বোনের জন্মদিনে যেন যেতে পারেন এ কারণেই তিনি চোটে পড়েছেন, এমন মিম তৈরি করছেন অনেকেই। টুইটারে একজন লিখেছেন, আবারও নেইমার তার বোনের জন্মদিনের আগে চোটে পড়েছেন। আরেকজন লিখেছেন, বোনের জন্মদিনের আগে চোটে পড়ার একই পদ্ধতি নেইমারের। একজন 11ই মার্চের আগে নেইমারের চোটে পড়ার ঘটনাগুলো দিয়েছেন, সেই সময় রাফায়েলার জন্মদিনের পার্টিতে নেইমারের উপস্থিতির ছবিও যোগ করেছেন। কে জানে নেইমারের এবারের চোট কতটা গুরুতর। খুব দ্রুত তিনি সেরে উঠে বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন কিনা, অথবা আরও একবার চোটের কারণে অনেকদিন মাঠের বাইরেই থাকতে হবে তাকে, আর এর ফাঁকে বোনের 27তম জন্মদিনের আনন্দটা ভাগ করে নেবেন কিনা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।